হাড়িগুলো দেখেন, পরিষ্কার হাড়ি, ভিতরে হালকা পাতলা ময়লা আছে। দেওয়ার সাথে সাথে কিন্তু মাদি পাখিটা হাড়িটার ভেতর ঢুকে গেছে। আসসালামু আলাইকুম বিয়ার, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আমার যে বাজিগর পাখিগুলো রয়েছে এদের কেজে হাড়ি লাগাবো, কারণ এদের ডিম বাচ্চা করার সময় হয়ে গেছে। তো এই হাড়ি লাগানোর আগে আমি কী কী করেছি এবং হাড়ির ব্যাপারটা কী করেছি, এটা নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। তার আগে ছোট একটা কথা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। তো আপনারা জানেন যে প্রতিবার বিডে দেওয়ার পর হাড়িগুলো পরিষ্কার করতে হয়, তার জন্য আমি কি করেছিলাম, এই হাড়িগুলোর ভেতর দেখেন একদম পরিষ্কার। আমি প্রথমে এখানে কিছু কাগজের পাতা রেখে, অর্থাৎ যে খাতার পাতাগুলো রয়েছে এগুলো রেখে আমি প্রথমে আগুন জ্বালিয়ে, দু তিনটে পাতা রেখে আগুন জ্বালিয়ে এর যে ভিতরে জীবাণুগুলো ছিল সেগুলো ধ্বংস করেছি। এরপর এদেরকে এই হাড়িগুলোর ভেতর ভালোমতো পরিষ্কার করে এখানে পানি রেখে, অর্থাৎ পানি দিয়ে ভালোমতো পরিষ্কার করে তারপর এগুলোকে ছাদে আমি শুকোতে দিয়েছিলাম। তো এখন দেখেন আকাশটা একটু মেঘলা মেঘলা আকাশটা, তো বৃষ্টি আসতে পারে, তো মোটামুটি শুকিয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি মোটামুটি এক সপ্তাহ ধরে এটা নিয়ে ছিলাম, একদিন বৃষ্টি পরে পানি ছিল, পানিগুলো ফেলে আমি এগুলোকে উল্টে রেখেছিলাম। তো আজকে মোটামুটি এগুলো শুকিয়ে গেছে এবং এগুলো লাগানোর সময় হয়ে গেছে, কারণ আজকে যদি আমি এখনও এদেরকে রোদে রাখি তাহলে কিন্তু বৃষ্টি আসতে পারে, আকাশের অবস্থা খুবই খারাপ। তো আমার কাছে আপাতত বাজিকর পাখি বেশি নেই, আপনারা জানেন মাত্র 3 থেকে 4 জোড়া আছে। তো এদেরকে আমি এই হাড়িগুলো লাগিয়ে দেব। তো হাড়িগুলো লাগানোর আগে আমি কিছু ব্রিডিং কোর্স করিয়েছি, সেগুলো আপনাদেরকে বলে নিচ্ছি। আমি আমার বাজিকর পাখিদের যেহেতু জায়গাটা পরিবর্তন করেছি, সেহেতু প্রায় 15 দিনের মতো একটা রেস্ট দিয়েছি, এদেরকে ব্রিডে দিইনি, এবং এই ফাঁকে আমি এদেরকে ক্যালসিয়াম প্লাস ED3 তারপর e-sel এসব কোর্স করিয়েছি। এখন কোর্স সম্পূর্ণ হয়ে গেছে, তো এখন আমি এদের এদের কেজে হাড়িগুলো লাগাতে পারি। তো এখন আশা করছি যে এগুলো হাড়ি লাগানোর পরে ডিম বাচ্চা শুরু করে দেবে। তো চলুন আমি আমার এই পাখির যে আমার এভিয়ারিটা রয়েছে, নতুন এভিয়ারি, অর্থাৎ যেখানে পাখিগুলো রয়েছে সেখানে চলে যাচ্ছি। বৃষ্টিও আসা শুরু করছে, আপনারা এই হাড়িগুলো দেখেন, পরিষ্কার হাড়ি, ভিতরে হালকা পাতলা ময়লা আছে, এগুলো আমি পরিষ্কার করে তারপরে এদেরকে ব্রিডিংয়ে দেবো। তো তার আগে আমি আপনাদেরকে এই পাখির জন্য কিছু চাষবাস আমি করেছি এগুলো দেখাই। দেখেন এখানে কলমি শাক, যেগুলো মাঝে মাঝে পাখিদের খেতে দিই আমি। আবার এখানে হচ্ছে অ্যালোভেরা, দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যালোভেরা লাগিয়েছি। যেদিন বেশি রোদ থাকে সেদিন কিন্তু আমি পাখিদের অ্যালোভেরা খেতে দিই, এবং কিন্তু শাকসবজি আমি ছাদের মধ্যে লাগিয়েছি। আপনারাও চেষ্টা করলে এগুলো ছাদে লাগাতে পারেন, এগুলো খুবই উপকারী। আপনারা জানেন অ্যালোভেরা সহজেই পাওয়া যাবে যদি আপনি চাষ করেন। তো এখন আমি আমার এভিয়ারিতে চলে যাচ্ছি। তো আমি আপনাদেরকে আমার এভিয়ারিতে নিয়ে এসে বললাম, আপনাদেরকে দেখায় আমার এভিয়ারিটা, নতুন এভিয়ারি। বৃষ্টির কারণে কিন্তু আমি প্লাস্টিক দিয়ে পুরো এভিয়ারিটা ঢেকে রেখেছি, যাতে বৃষ্টি আসতে না পারে বা ঠান্ডাটা আসতে না পারে। তো এই হচ্ছে আমার নতুন এভিয়ারি, এবং নতুন এভিয়ারিতে অনেক নতুন নতুন পাখি কিন্তু আমি এনেছি, সেগুলো আপনাদেরকে আমি পরবর্তীতে দেখাবো। আগে কিছু কেজ খালি ছিল, এখন শুধুমাত্র একটা কেজ রেখেছি। এটা হচ্ছে যদি কোনো পাখি অসুস্থ হয় তাহলে সেখানে ট্রিটমেন্ট করানোর জন্য। আর এখন কিন্তু আমার বাজিকর পাখি তেমন আর নেই, মাত্র 4-5 জোড়া আছে। তো এই হচ্ছে আমার বাজিকরের একটা সেট আপ। এখানে আছে কিছু অসুস্থ পাখি, অর্থাৎ আগেরবার বিডে যে পাখিগুলো দুর্বল ছিল বা অসুস্থ ছিল সেগুলোকে রেখেছি, কারণ এগুলো কোনো কাস্টমার বা কেউ নিতে চাইবে না, নিতে চাইলেও আমি দিইনি কারণ এগুলো একটু অসুস্থ। তো যাই হোক, আমার কাছে চারটা কেজ রয়েছে এখানে। আমি এটা এখনও ব্রিডিং মুডে আসেনি, যার কারণে এখানে আমি হাড়ি লাগাবো না, কিন্তু এই তিনটা মোটামুটি মুডে এসে পড়েছে, এদেরকে আমি হাড়ি লাগিয়ে দিব। তো আমি হাড়ি লাগাচ্ছি, প্রথম কেজে হাড়িটা লাগাচ্ছি। হাড়িটাকে দেখতে পারলেন কিভাবে লাগালাম, যাতে এই স্টিক থেকে সহজে এর হাড়ি ভেতর ঢুকতে পারে, এবং দেওয়ার সাথে সাথে কিন্তু মাদি পাখিটা হাড়িটার ভেতর ঢুকে গেছে। তো এভাবে আমি 3টা কেজি আমি হাড়ি লাগিয়ে দিচ্ছি, আপনারা পর্যায়ক্রমে দেখতে থাকুন। দুইটা হাড়ি লাগানো শেষ, এখন লাস্ট হাড়িটাই রয়েছে। তো এই হচ্ছে আমার বাজিকর পাখির সেট আপ। এখানে 3টা হাড়ি আমি লাগালাম, এবং
নেক্সটে যে আপডেটটা আসবে সেটা আপনাদেরকে আমি জানাবো। তো এর আগে আমি এটাও বলে নিচ্ছি, আমি কিন্তু ফিন্সদেরও ব্রিডিংয়ের জন্য প্রস্তুত করছি, যার কারণে কিছু নেস্টিং মেটেরিয়ালস দিয়েছি। আর এভাবে আমি বাজিকর পাখিদের মোটামুটি আগে প্রায় 15 দিন রেস্টে রেখে ক্যালসিয়াম, এরিথ্রি, ই-সেল এগুলো খাইয়েছি, আপনাদেরকে আগে বলেছি। তো এভাবে প্রস্তুত করে আমি এদেরকে বিড়ি দিয়েছি। ইনশাল্লাহ এখন আমার ফিউচারে যে প্রোগ্রেসটা আসবে সেটা হবে ভালো আশা করছি। তো আজকের এই ভিডিওটি যেহেতু এই টপিকটা নিয়েছিল এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। তার আগে সকলে ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।